আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কটন থ্রেডের ব্যাগ দড়ি বানানোর প্রসেস তার জন্য যা যা মেটেরিয়ালস লাগবে তার ডিটেলস এখানে দেয়া আছে ব্যাগদড়িটা বানানোর জন্য আমি এখানে চারটে কটন থ্রেডের লেচি নিয়েছি ফার্স্টেই আমরা কটন থ্রেডের লেচি থেকে নাইনটি সেন্টিমিটারের চারটে করে পিস কেটে নেব চারটে চারটে টোটাল আটটা পিস আমি কেটে নেবো আর এটা দিয়ে আমরা পেছনের টারসেলের পেছনের যে টুইস্টেড রোপ পোর্শনটা থাকে সেইটা বানাবো একটা সাইডে একটা শক্ত কিছু বসিয়ে নিয়ে বসিয়ে নিয়ে আমি এখানে জলের বোতল বসিয়েছি আমি আমি কাঁচের জলের বোতল ইউজ করি তো এই জিনিসটা ভারী হয়েছে তোমরা অন্য কোনো ভারী জিনিস বসাতে পারো প্লাস্টিকের বোতল বসালে কিন্তু হবে না অথবা কাউকে ধরিয়ে নিতে পারো তারপর দুটো টুইস্ট করার পরে দুটো মুখকে একসাথে করে নট লাগিয়ে নিতে হবে নট লাগানো হয়ে গেলে আর একটা সাইড ছেড়ে দিলেই এটা টুইস্ট করে যাবে এই প্রসেসটা আগে আমি আগে আমার আরও ভিডিওতে দেখিয়েছি আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝে গেছো একইভাবে আমি আর একটাও বানিয়ে নিয়েছি এবার সেই দুটোকে সাইডে রেখে আর থেকে সুতো থেকে আমি টেন সেন্টিমিটার করে পাঁচটা পাঁচটা দশটা পিস কেটে নেবো অর্থাৎ পাঁচটা পিস নিয়ে ফার্স্ট ফার্স্টে একটা সাইডের জন্য কাজ করব আর একটা সাইডের জন্য আমি পাঁচটা পিস কেটে রেখে দেবো এবার আমি এই পাঁচটা যে টেন সেন্টিমিটারের পিস কেটে নিয়েছি এটাকে একটা সুতো দিয়ে একটা মুখকে বাঁধবো সামনে থেকে তিন সেন্টিমিটার মতন ছেড়ে রাখব। ছেড়ে রেখে ঠিক তিন সেন্টিমিটার মতন ছাড়ার এন্ডের জায়গাটাতে আমি বাঁধবো এটাকে আর আমি ফোর সেন্টিমিটার করে পেঁচাবো আর পেছনে আরও থ্রি সেন্টিমিটার মতন ছেড়ে রাখব টোটাল রোপটা আমার টেন সেন্টিমিটারের আছে তার মিডিলের ফোর সেন্টিমিটারই আমি শুধু পেঁচাবো টোটালটাকে কিন্তু পেঁচাবো না আর একইভাবে আমি আর একটাও বানাবো অল্প 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 করে এটা পেঁচাতে হবে আস্তে আস্তে একইভাবে যে প্রসেস আমি জুট রোপ বানানোর সময় দেখিয়েছিলাম সেইভাবে এন্ড করার জন্য আমি এখানে গ্লু ইউজ করেছি গ্লু দিয়ে মুখটাকে আটকে দিচ্ছি একইভাবে আমি আর একটাও বানিয়ে নেব দুটো বানানো হয়ে গেছে এবার এটাকে আমরা একটা লুপের শেপ দেবো এরকম ফোল্ড করে আর একটা সুতো দিয়ে বেঁধে নেবো দুটোই লুপ যাতে এক সাইজের হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে দুটো লুপকে আলাদা আলাদা দুটো ছোট ছোটো সুতো দিয়ে বেঁধে নেবো দুটো ছোটো সুতো দিয়ে বেঁধে এটা সাইডে রেখে দেবো তারপর একটা গোটা সুতোর লেচি আমি নিয়েছি এখান থেকে আমি কিছু কিন্তু কাটি একদম গোটা সুতো আছে সেটাকে আমরা মাঝখান থেকে কেটে নেব লেচিটার দুদিক থেকে এরকম কেটে নেব কেটে নেওয়া হয়ে গেলে এই লেচিটাকে আবার ফোল্ড করব। করে আবার মাঝখান দিয়ে কেটে নেব এবার এটাকে সমান করে টোটাল কাটা অংশটা বসালাম বসানোর পরে আমি এর মধ্যে আমার যে লুপটা আছে সেটাকে মাঝখানে বসাবো এরকমভাবে আর তারপরে এটাকে চাপা দিয়ে দেবো যাতে লুপটা মাঝখানে চলে যায় এবার আমি আরেকটু সুতো নেব আর সুতো নিয়ে যেখানটা আমার লুপটা রয়েছে বাধা রয়েছে লুপের যেখানটা আমি আগে সুতো দিয়ে বেঁধেছিলাম ঠিক সেই জায়গাটাতে সুতো দিয়ে বাঁধবো টোটাল যে আমার সুতোটা রয়েছে টোটালটাকে একসাথে আমি সুতো দিয়ে বাঁধবো এটা কিন্তু কোনো ডিফিকাল্ট পার্ট নয় কারণ এটা কিন্তু হাত দিলেই বোঝা যায় সুতোটার উপরে যে কোন জায়গাটাতে আমার লুপের গিটটা রয়েছে ঠিক সেই জায়গাটাকে বাঁধতে হবে এটা কিন্তু জাস্ট টাচ করলেই বোঝা যাবে যে কোন জায়গাটাতে রয়েছে বেঁধে নিলাম এটাকে আমি এবার আমি এটাকে এরকম সামনে থেকে ফোল্ড করলেই লুপটা আমার বেরিয়ে আসবে আর সামনের জায়গাটা আমি এরকম একটা কটন বল টাইপ অনেকটা দেখতে হয় সেরকম একটা এফেক্ট পেয়ে যাবো এবার এইখানটাকেও আমি সুতো দিয়ে ভালো করে বেঁধে নেব এখানে অনেক ছোট ছোট সুতোর টুকরো রয়েছে সবগুলো যাতে ভালোভাবে সুতোর মধ্যে ঢুকে যায় সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে অসুবিধা যদি হয় তাহলে সুতোর এন্ডে একটু করে তোমরা গ্লু অ্যাপ্লাই করে নিতে পারো অসুবিধা না হলে এটা এমনি বেঁধে নেবে সব সুতো যেন ঢুকে যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখবে মুখটা অল্প একটুখানি বেঁধে নিতে হবে কিন্তু অবশ্যই এটাকে কিন্তু টাইট করে বাঁধবে এটা বেঁধে নেওয়ার পরে আমরা এবার যে আগে থেকে তৈরি করে রেখেছিলাম যেটা সেই টুইস্টের ড্রোপটা নেব তার আগে এটাকে আমি সমান করে কেটে নিয়েছি এন্ডের জায়গাটাতে যাতে কোনো অসমান পাট আমি না পাই আমি এবার এই সুতোটার মধ্যে আমার ব্যাগ দড়ির যে পোশানটা রয়েছে একটা পোষণ আমি যেদিকটা আমি গিট মেরেছিলাম সেটাকে ঢুকিয়ে দিয়ে অল্প আঠা দিয়ে এটাকে আটকে দেবো মাঝখানে বসাচ্ছি কিন্তু আমি এন্ডে কিন্তু বসাচ্ছি না যাতে মাঝখানে বসে ব্যাগ টুইস্টের ড্রোপটা সেটা খেয়াল রাখতে হবে এবার আমি আবার সুতো নিয়েছি দিয়ে এবার অল্প গ্লু অ্যাপ্লাই করে এটাকে পেঁচাতে থাকবো এখানে কিন্তু প্রথমে শুরুর সময় নট লাগাবে না কারণ সেক্ষেত্রে জিনিসটা কিন্তু উঁচু হয়ে থাকবে এখানে কিন্তু ফার্স্ট লাইনটা তোমরা আঠা দিয়েই কিন্তু পেঁচাতে থাকবে পুরোটাতে আঠা দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই হ্যাঁ শুরুর জায়গাটাতে আর শেষের জায়গাটাতে আঠা দিলেই কিন্তু হবে আর বাকি জায়গাটাতে এমনি সুতো বেচালেই যে জিনিসটা একদম ঠিকঠাকভাবে হবে এরমভাবে প্যাচাতে থাকলেই বুঝতে পারবে এই প্যাঁচানোর এফেক্টটা তোমরা বুঝতেই পারছো এটা ব্যাক কোন জায়গাটা তৈরি হচ্ছে কারণ ব্যাক সাথে তোমরা মোটামুটি সবাই পরিচিত দেখতে পাচ্ছ সেই এফেক্টটা তৈরি হয়ে যাচ্ছে ব্যাক যে জায়গাটা এটা এইভাবে পুরোটা পেঁচিয়ে শেষের জায়গাতে আসার সময় শেষের পোশানটাতে আরেকটু আঠা দিতে হবে আঠা দিয়ে এটাকে পেঁচিয়ে শেষ করতে হবে এক্সটা কিন্তু আমরা পেঁচাবো না আমরা কোনোভাবেই কিন্তু টুইস্টেড ড্রোপে পেঁচাবো না জাস্ট আমি আঠা দিচ্ছি এখানে আর এখানে পেঁচাচ্ছি যতটুকুনি আমার সুতোটুকুনি কাটা সুতোটা এসছে শুধু ততটুকুতেই আমি এখানে পেঁচাবো আর এন্ডের জায়গাটাতে সুতো সুতোটাকে আমি কেটে দেবো আর আঠা দিয়ে বন্ধ করে দেব একইভাবে আমি এই ব্যাগ দড়ির আর একটা পার্টকেও পেঁচিয়ে নেব আর একটা পাটকেও আমি পেঁচিয়ে নেব আর অবশ্যই ব্যাগ দড়ি বানানোর সময় মেজারমেন্টসগুলো খেয়াল রাখবে কোথায় কতটা কিভাবে মেজারমেন্ট নিচ্ছ সেটাই না হলে কিন্তু দুটো সাইড এক রকম হবে না পরে বানানোর সময়ও প্রবলেম হতে পারে তাই এই মেজারমেন্টসগুলো নোট ডাউন করে রাখবে একইভাবে দুটো বানানো হয়ে আরেকটাও বানানো হয়ে গেছে এবার আমি একটা কটন বল নিয়েছি কটন বল নিয়ে আমি এর পেছন দিক থেকে এটাকে ভরে দিচ্ছি এই কটন বলটা সাহায্যে আমরা দড়িটা ছোট বড় করতে পারবো কটন বলটা যাতে টাইট হয়ে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এবার আমি একটু সুচ সুতো নিয়েছি নিয়ে এর মধ্যে একটা সুতো ভরে নিয়েছি তোমরা সুচ ইউজ না করে এমনিও সুতো ভরে নিতে পারো ব্যাগ দড়ির এখানে আমি সুতোটাকে কেটে রেখে দিচ্ছি গিট কিন্তু আমি মারিনি এই জায়গাটাতে আমরা পেছনের যে ছোট্ট একটা ট্যাসেল থাকে সেটা অ্যাড করব এবার আমি হাতে তিনটে আঙুলের মধ্যে পেঁচিয়ে একটা ট্যাসেল বানাচ্ছি তিনটে আঙুলে পেঁচালে যতটুকুনি লেন্থ হয় আমি সেইটুকুনি লেন্থেরই বানাবো আমি এখানে টোয়েন্টি রাউন্ডস পেঁচাচ্ছি টোয়েন্টি রাউন্ডস টোটাল বেঁচানো হয়ে গেলে সুতোটা কেটে নেব আর তারপর টোটালের এটাকেও আমি মাঝখান থেকে কেটে নেবো টোটাল লম্বা যে লেন্থটা পাবো আমি সেটাকে আমি মাঝখানে বসিয়ে দেবো দড়িটার তারপরে এটাকে ফোল্ড করে নেব ফোল্ড করে আমি দুটো মুখ সমান করে নেব এখানটাতে সমান করে নেওয়ার পরে এখানটাতে আমি একটা গিট মেরে নেব শক্ত করে এটাকে আমি একটা শক্ত করে গিট মেরে নেব মেরে নেওয়ার পরে আরেকটা আমি ছোট সুতো নেব আর এই সামনের দিকে মুখটায় যেন ট্যাসেলের বাঁধা থাকে সেরকমভাবে একটুখানি জায়গাকে আমি বেঁধে নেব আর তারপরে আমার যা এক্সট্রা সুতোগুলো আছে কেটে নেব আমার ব্যাগ তরিটা রেডি হয়ে গেছে আর এটা এরকম দেখতে লাগছে কেনা দড়ির মতনই লাগছে বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েও আমি অবশ্যই ক্লিয়ার করে দেবো ডাউটগুলো